আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি এপিসোডে। আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজা। অনেকে আছেন যারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন, তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি দুইটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি গোল গোল করে কেটে নেব। বেগুনগুলোকে আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি আর বেগুনগুলো ধুবো না। এরপর আমি মিডিয়াম করে গোল গোল করে কেটে নিচ্ছি। বেশি মোটা করে কাটছি না, কারণ হচ্ছে ভিতরে কাঁচা থেকে যেতে পারে, সেজন্য আমি বেশি মোটা করে কেটে নিইনি। এভাবে করে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি গোল করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই আপনি একবার বাসায় ট্রাই করবেন, ট্রাই করার পর কমেন্টে মতামত জানাতে পারেন, সেজন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি একটা বাটিতে বেগুনগুলো কেটে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মশলা গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো বেগুনের ভালো করে লাগে। এভাবে করে আমি সবগুলো মশলা ভালো করে 5 মিনিট মতো মেখে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। 10 মিনিট পর একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে একটা একটা বেগুন তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে একটু পরপর উল্টিয়ে দিব, যাতে বেগুনগুলো নিচে লেগে না যায় এবং পুড়ে না যায়। দু মিনিট মতো বেগুনগুলো রাখার পর আমি উল্টিয়ে দিব। এই যে উল্টিয়ে দিচ্ছি। খুব মজা এই বেগুন ভাজাটি। আর আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এভাবে করে আমি আমার সবগুলো বেগুন ফ্রাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুন ভাজাগুলো খুব সুন্দর একটা কালার আসছে, খেতেও অনেক দারুণ হবে। এভাবে করে আমি আমার সবগুলো বেগুন ফ্রাই করে নিব। যারা বেগুন রান্না করে খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এই বেগুন ফ্রাইটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুন ফ্রাই। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।